قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. সম্মানিত মহিলারা, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা হলো আল্লাহর নিবেদনিল্লাহ, আল্লাহ ছাড়া আপনার কোনো ব্যক্তি বা মাহলুকের নামে পশু কুরবানি করা বা গ্রহণ করা। প্রথমত গ্রহণ করাটা, পশু কুরবানি করাটা যা হলো একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহ ছাড়া কোনো কারোর নামে করলে এটা শিরক হবে। যে কোনো কারণের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে করলে সেটা শিরক হয়। কুরবানিটা আমাদেরকে করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সম্মানার্থে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। মহানবুল আলমিন সুরা কাউসারের 2 নম্বর আয়াতে বললেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে সালাত আদায় করা এবং কুরবানি করা দুইটা হলো ইবাদত। ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করা নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। মহানবুল আলমিন সুরা আনআমের 162 এবং 163 নম্বর আয়াতে বললেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. يا نبي আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি এবং আমার জীবন মরণ সবই মহান বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। তাহলে নামাজ এবং কুরবানি এটা হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এরপর আল্লাহ তাআলা বললেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলার কোনো শরীক নেই, তার এই সালাত এবং কুরবানি করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপর বললেন, ওয়া বিযালিকা উমিরতু, আমাকে এইভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম মুসলিম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য থেকে বোঝা যায়, আল্লাহর কুরবানি থেকে বোঝা যায় যে ইবাদত আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা মাখলুকের নামে করা যায় না। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা মাখলুকের নামে করে, কোনো ব্যক্তির সম্মানার্থে হোক অথবা কোনো ব্যক্তির বা কোনো মাখলুকের ভয়ে হোক, উভয় প্রকারই শিরক হবে। মহান রব্বুল আলামিন সূরা বাকারা 173 নম্বর আয়াতে বললেন, আল্লাহ তোমাদের উপর মিলিত বিরিয়ানি হারাম করেছেন, সেই সাথে হারাম করেছেন রক্ত এবং সেই সাথে হারাম করেছেন খিনজির তথা শূকরের মাংস এবং সেই সাথে যা আল্লাহ ছাড়া অন্যের নামে জব করা হয় সেই বিরিয়ানি হারাম করেছেন। মহানবুল আলম সুরা মায়েদা 3 নম্বর আয়াতে একই কথা বললেন, তোমাদের উপর হারাম করা হয়েছে যা মূর্তির নামে যোগ করা হয়, কুরবানি করা হয়, বলি দেওয়া হয়, সেগুলিও তোমাদের উপর হারাম করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের 1978 নম্বর হাদিস, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলার অভিশাপ সেই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের নামে পশু কুরবানি করে। পশু কুরবানির বিধান এটা সম্মানার্থেও হতে পারে মাখলুকের, অথবা মাখলুকের ভয়েও হতে পারে। যেমন জিন জাতির ভয়ে, শয়তানের ভয়ে, যেমন আমাদের পদ্মাসী 2015 সালে যখন শুরু হয়, তখন যে ঠিকাদার কোম্পানি, চীনা কোম্পানি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এই কোম্পানি তারা উদ্বোধন ভিত্তিপ্রস্তর করার সময় তারা প্রথমে 2টি কালো সার গ্রহণ করে, এরপর 2টি খাসি জমা করে, এরপর 2টি মোরগ জমা করে। জমা করে এগুলির রক্ত সব এই নদীতে ভাসিয়ে দেয়। ভাসিয়ে দেওয়ার পর যে পশুটা কুরবানি করেছিল, যে গরু জমা করেছিল, সেই গরুর সামনের 2টি পা এটা এই নদীতে নিক্ষেপ করে। এরপর মোরগ 2টিও নদীতে নিক্ষেপ করে। এছাড়াও আরও অনেকগুলি মুরগি তারা এই নদীতে, পদ্মা নদীতে নিক্ষেপ করে, ছেড়ে যায়, অর্থাৎ বলি দেয় তাদের দেবতার নামে। এটা হলো শিরক। একমাত্র এটা হতে পারে, তারা আশঙ্কা করে, তাদের আকীদা হলো যে হয়তো যদি এই বলি দেওয়া না হয় তাহলে এগুলি ভেঙে পড়বে, ধ্বংস করে দেবে, তাদের দেবদেবী আছে অথবা জিন শয়তান আছে, তারা এই ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলবে। এই জাতীয় আকীদা পোষণ করে এই মাখলুকের সন্তুষ্টির জন্যে তারা এই পশু কুরবানি করেছে। এটা হলো সম্পূর্ণ শিরক, আল্লাহ তাআলার সাথে শিরক। সেই সাথে
জার্মানি, জাপান, জাপানিদের একটা আকিদা হলো হিতবাসীরা, তাদের একটা আকিদা নীতি হলো যে হিতবাসীরা, হিতবাসীরা মানে হলো যে মানব স্তম্ভ, মানুষের খুঁটি, মানুষের দ্বারা নির্মিত স্তম্ভ ভিত্তি, অর্থাৎ তারা যখন কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেটা বাড়ি হোক, ব্রিজ হোক, বাঁধ হোক, সেতু হোক, যা কিছু ভিত্তিপ্রস্তর করার সময় তারা প্রথম নর বলি, মানুষ, পুরুষ মানুষ যে কোনো একজনকে তারা বলি দেয় তার দেবতা। তাহলে এটা তো সম্পূর্ণ হারাম, এর সাথে আল্লাহ তাআলার সাথে তো সেই তো এই জাতীয় আকিদা মানুষের মাঝে রয়ে গেছে। আমাদের দেশে যেমন মাজারে মানুষ পশুটাকে কুরবানি করে, এর উদ্দেশ্য হলো এই মাজারে যিনি শুয়ে আছেন, যিনি শায়িত আছেন, সেই ব্যক্তির সম্মানার্থে কি করা হয়, পশুটা কুরবানি করা। তা না হলে নিজের এলাকায় অনেক গরিব মানুষ থাকতে এত দূর এই পশুকে নিয়ে যাওয়া হলো। তো এই এই মাখলুকের সম্মানার্থে যে পশুটা কুরবানি করা হলো এটাই হলো শিরক, আল্লাহ তাআলার সাথে শিরক করা হলো। অনেকে বলতে পারে যে এই এখানে পশু কুরবানি করার, মাজারে পশু কুরবানি করার উদ্দেশ্য হলো মাজারে যারা খাদেম আছে তাদেরকে আপ্যায়ন করা। প্রথম কথা হলো মাজারে যে কবরকে পাকা করা, কবর স্থানে দেওয়াল তৈরি করা, এরপর কবরে চুনকালি করা, নেল প্লেট করা সম্পূর্ণ নিষেধ, কবর উঁচু করা সম্পূর্ণ নিষেধ। সুতরাং মাজারের অস্তিত্ব যেখানে ইসলাম সাপোর্ট করে না সেখানে মাজারের খাদেমের প্রশ্ন নিয়ে, সুতরাং এই মাজারে ইত্যাদি স্থানে পশু কুরবানি করা সেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, হে রাসূল, আমি গোয়ানা নামক স্থানে পশু কুরবানি করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আল কানা ফীহা মা'বাদুন ইউবাদ, জাহেলী যুগে কি সেখানে কোনো উপাসনালয় ছিল যেখানে মানুষ উপাসনা করতো এই গোয়ানা নামক স্থানে? তখন তিনি বললেন, না রাসূল, এরকম কোনো উপাসনালয় ছিল না। তখন তিনি বললেন, হালকা না ইহা সনাম, সেখানে কোনো মূর্তি ছিল যে মূর্তির মানুষ পূজা করত, মানব মানত? তখন ওই সাহাবী বললেন, না রাসূল, এখানে এই জাতীয় কোনো কিছু হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পশু কুরবানি করার অনুমতি দিলেন। তার মানে বোঝা যায় যে যদি এই জাতীয় কোনো শিরকি কোনো কার্যকলাপ হয় সেই স্থানে পশু কুরবানি করা হারাম। সুতরাং মাজারে এখানে শিরকে শিরক করা হয়, মানুষ চিন্তা করে, মানুষ বলিকে এই কবরের সাহিত্য ব্যক্তিকে ওসিলা করে আমি দোয়া করে, এটা সম্পূর্ণ সেই। সুতরাং এই জাতীয় স্থানে পশু কুরবানি করা যাবে না। যার যার স্থানে এলাকা যে সকল গরিব মানুষ আছে তারাই হচ্ছে সবচেয়ে বেশি অজ্ঞাত। পশু কুরবানি করলে একমাত্র আল্লাহ তাআলা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইসলাম ধর্মের সঠিক আকীদা দিয়ে সঠিক বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলা ইবাদত, আল্লাহ তাআলা যে হক আছে সেই হকগুলি যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা নিকট বেশি মান্দা হওয়ার